আমি যেহেতু ফুটবল নিয়ে কাজ করি আমি ফুটবল নিয়ে কাজ করতেছি এই কারণে যে ফুটবলটা মৃত মরে গেছে ফুটবলটা এই মৃত ফুটবলটাকে আইসিউ থেকে ট্রেনে বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি আমার চেষ্টাটা একান্তই তৃণমূল ফুটবল আর যেহেতু আমি ফুটবল নিয়ে কাজ করি এখন আর আমার পক্ষে ফুটবল ফেডারেশনের নেতৃত্বে যাওয়া সম্ভব না কারণ আমি এখন ফুটবলের নেতৃত্বে চাইতে গেলেই মানুষ বলবে যে ওনার যত আন্দোলন ছিল এটা মনে হয় নেতা হওয়ার জন্য আমি তো বারবার বলি যে সীতার যেভাবে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল তার চরিত্র প্রমাণের জন্য যে না উনি দুশ্চরিত্র না এই জন্য আমাকেও কিন্তু এখন এই পরীক্ষা দিতে হইতেছে আমাকেও পরীক্ষা দিতে হবে আমি ফুটবলের জন্য আজীবন কাজ করে যেতে চাই তবে কখনো আমি ফুটবল ফেডারেশনে যেতে চাই না এটা আমার একেবারেই নিজস্ব ভাবনা আমি মানুষের জন্য কাজ করতে চাই আর ব্রিজ বানানোর যে বিষয়টা আমি খেয়াল করে দেখলাম আমার এলাকায় প্রথমে আমি কাঠের ব্রিজ দিয়ে শুরু করছিলাম আমি দেখলাম যে দুই লাখ আড়াই লাখ টাকা দিয়ে যদি একটা দুই তিনটা গ্রামের মানুষকে যদি কানেক্ট করা যায় আর আপনি জানেন যে পৃথিবীটা এখন আগাচ্ছে কিভাবে কানেকশনের মাধ্যমে ফেসবুক আমাদেরকে কি দিয়েছে ফেসবুক দিছে আমরা এখন ঠাকুরগাতে কি হইতেছে আমরা দিনের দিন জানতে পারতেছি আগে কিন্তু মাসের পর মাস কি হয়েছে আমরা জানতে পারতাম না এখন এই যে কানেকটিভিটি বাড়ানোর জন্য আমার এলাকায় ধরেন একশো ব্রিজ লাগে মিনিমাম আমি সরকারের কাছ থেকে দেখা যাচ্ছে যে কোনোভাবে আমাদের নেতৃবৃন্দের ব্যর্থতা আছে তারা করতে পারতেছেন না বা করতে চাচ্ছেন না তারা ভাবতেছেন যে এই তদবির ভিত্তিক নেতৃত্বই মনে হয় মানে তদবির করলেই মনে হয় নমিনেশন নিয়ে এমপি হওয়া যাবে কিন্তু ওনাদের যে ধান্দা এমপি হওয়ার ওনারা হন আমার কোনো অসুবিধা নেই কিন্তু মানুষের যে কাজটা তো করতে হবে আর এখন তো তরুণ সোসাইটি যারা তারা তো আপনাকে মাফ করবে না এরা কিন্তু এখন অনেক বেশি এই সক্ষম এবং ইনফর্ম সিটিজেন এরা এরা ফেসবুকের মাধ্যমে জাস্টিন ট্রুডুকে দেখতেছে এরা ফেসবুকের মাধ্যমে বাইডেনকে দেখতেছে এরা দেখতেছে যে কাজ ছাড়া কোনো পৃথিবীর কোনো দেশেই কাজ ছাড়া কেউ নেতা হয় না কাজের মধ্য দিয়েই নেতা হইতে হয় একমাত্র বাংলাদেশ ভাই যেখানে আকাম করে আপনি নেতা হবে। বরং কাজ করলে আপনারা আউট করে দেওয়া হবে কিন্তু এইখান থেকে বেরোয় আসবো আমি তো বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক বঙ্গবন্ধু যেহেতু পারছে এই দেশটারে স্বাধীন করতে আমার বিশ্বাস যে এই কাজটা আমি তার সৈনিক হিসাবে আমি আমার এলাকা এবং সারা বাংলাদেশে করে যেতে চাই যে কাজের মধ্য দিয়ে যেই হোক সে সে যে জায়গা থেকেই আসুক না কেন সে যদি কাজের মানুষ হয় তারা আগাই দেন কারণ তার কাজের সফলতা তো সমগ্র ঠাকুরগাবাসী পাবে